যে বৈশ্বিক মহামারীটা আমরা এখন করোনাকালীন মানে আমরা অতিবাহিত করছি, তার মধ্যে যোগ হয়েছে হচ্ছে ডেঙ্গু জ্বর। তো আমি আমার তরফ থেকে বলবো, আজকে মাননীয় মেয়র ভিজিট করতে এসেছেন এবং অনেক জায়গায় ফাইন করেছেন, কিন্তু আসলে এই ভিজিট করা বা আমরা আসা, এটা আমরা যাবই, আমরা অ্যাজ এ সেলিব্রিটি আমরা সমস্ত জায়গায় যাচ্ছি দেখছি, কিন্তু আসলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমি রেগুলার যে কাজটা করি সেই কাজের সাথে যদি কিছু দায়িত্ব বাড়িয়ে দেই বাড়িতে, যেমন তিন দিনের জমা পানিটা আমরা ফেলে দেব এবং আমাদের আশেপাশে যেই জিনিসগুলোতে পানি জমে থাকে, আর যেহেতু বৃষ্টির শুরু হয়েছে বৃষ্টির দিন, তো আমরা এই জায়গাটা সচেতন হব যে কোথাও যেন জমা না হয় পানিটা, যেহেতু এখন আসলে দু বছর ধরে আমরা করোনা মহামারীতে সবাই আমরা একদমই অসুস্থ পরিস্থিতিতে আছি। তো আমার মনে হয় এই জায়গাটায় আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে আসলে বলে কতটুকু করানো যায়, তার জন্য আমি সবাইকে আহ্বান করব যে আসুন আমরা সবাই মিলে এই জায়গাগুলোকে প্রোটেক্ট করি। আমরা আমাদের নিজেদের ঘর, আমাদের ঘরের চারিপাশে, এবং শুধু আমাদের না, আমাদের দেখার দায়িত্ব হচ্ছে আমার আশেপাশের মানুষগুলো কেমন আছে বা তারা এই জায়গাগুলো পরিষ্কার করছে নাকি, সেটা একজন আমি সচেতন নাগরিক হিসেবে আমাদের দেখা উচিত, এবং আমাদের নগরপিতার সাথে আমাদেরও তাকে সহযোগিতা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।